28তম বর্ষের জমজমাট আমাশ্রীর শঙ্খবনী সম্প্রদায় আয়োজিত পৌষকালী পুজো সভাপতি রঞ্জিত ভদ্রের পরিচালনায় অগ্রগামী তরুণ সঙ্গে তত্ত্বাবধানে প্রতি বছরই মহাধুমধামে মায়ের আরাধনা হয়ে আসছে। বাদ গেল না এবছরও, তবে এবছর করোনা পরিস্থিতিতে সবকিছুই নিউ নর্মাল। বহরে আড়ম্বরে অনেকটাই কমেছে এই পুজো, কারণ এবছরের পুজো আড়ম্বরত নয়, এবছরের পুজো সামাজিক দায়বদ্ধতার, এবছরের পুজো মানব সেবার। তাই তো পুজোর বেশ কিছু আয়োজনে কাটছাট করে সেই টাকা ব্যবহার হবে মানব সেবার কাজে। শুক্রবার দিন মহাধুমধামে উদ্বোধন হলো এই পুজোর। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, জননেতা মদন মিত্র সহ অন্যান্য বহু বিশিষ্টরা। প্রত্যেকেই মায়ের কাছে প্রার্থনা করলেন, কেটে যাক এই দুঃসময়, আবার আনন্দে মেতে উঠুক এ দেশ তথা বিশ্ব। মায়ের কাছে একটাই প্রার্থনা যে বাংলার মানুষ যেন ঐক্যবদ্ধভাবে সকলে মিলে জাতি ধর্ম নির্বিশেষে একে অন্যের পরিপূরক হিসাবে বাংলায় বসবাস করে, এবং এই করোনা অতিমারি 2020 যেভাবে মানুষকে বিভেদ সৃষ্টি করার জন্য তৈরি হয়েছিল এবং অনেক মানুষের প্রাণ গেছে, 2021 যেন আমাদের সেভাবে না কাটে, যে আমরা যেন সকলে সুস্থ থাকি, সকলে আনন্দে একসঙ্গে বসবাস করতে পারি। পুরনো ফর্মে না নতুন ফর্মে এটা জানি না, কিন্তু মায়ের কাছে বললাম, মা 2020 সবাই কষ্ট পেয়েছে, তুমি 1000 বছরের শ্রেষ্ঠ বছর 2021 করে দাও, যাতে বড়লোক গরিব সর্বমতের সমস্ত মানুষ শত্রু মিত্র সবাই যেন এত খুশি হয়, আমরা এমন একটা আগামী বছর এখানে পুজো করতে পারি শঙ্খবণিকদের থেকে আমাশ্রীদের এই পৌষকালী, যেন এই পৌষকালী দেখে সবাই বলে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ নয়, পৌষকালী মানে মঙ্গলা কালী কপালিনী, আমরা শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা। গতবারও 2020 যখন বর্ষবরণ করলাম তখন আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে বছর নতুন বছর সবাইকে শুভেচ্ছা কামনা করেছিলাম। কিন্তু গত বছর যেভাবে প্রতিবারের মতো আমরা গতবারও 2020 হ্যাপি নিউ ইয়ার বলে বর্ষবরণ করেছিলাম, কিন্তু করোনা অতিমারী নামক একটা বিপর্যয় আমাদের সকলের কাছে একটা কালো মেঘের মতন এসেছিলো। যাই হোক, মাকে প্রার্থনা করব, মা এই এটা দূর করুক, সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, আগামী দিন যেন আমরা সবাই একত্রিত হয়ে চলতে পারি আগামীর পথ। অবশ্যই আমি তো দিদির সৈনিক, আশা করব যে আমরা 2021 ভালোভাবে জিতবো, দিদি আবার নবান্নে বসবে, আমরা রক্ত মানে আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে রাজি আছি, দিদিকে নবান্নে আমরা চাই।